নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাস সবসময়ের জন্যই আপনাদের পাশে রয়েছে এবং আপনারাও ডক্টর প্লাসের ওপর ভরসা রাখেন কারণ প্রতিটি মানুষ সুস্থ থাকতে চান এখন সুস্থ আর সৌন্দর্যতা এই দুটো তাদের পরিপূরক বা সম্পূর্ণতা পায় তখন যখন আপনি হেলদি থাকবেন তার পাশাপাশি সুন্দর থাকবেন কিন্তু সৌন্দর্যতা এমন জিনিস যার একটু যত্ন দরকার হয় আর ঠিক ততটুকুই যত্ন যতটুকু আপনি করবেন ভালোবেসে যত্ন করবেন ঠিক দেখবেন ভালোবাসায় আপনার কিন্তু ত্বকের সৌন্দর্যতাটাও ফুটে উঠবে আজকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কসমেটিক ফিজিশিয়ান ডক্টর ক্রেতি স্বাগত জানাবো ম্যাম আগে বলুন ম্যাম কেমন আছেন ভালো আছি দিন বাদে আবারও দর্শকদের সাথে একদমই এবং আপনাদের বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে সবসময় এত পেশেন্ট সারাক্ষণ পেশেন্টের ভিতরে থাকা বহু বহু অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট চাওয়া পাওয়া থাকে সেই ডিমান্ডগুলোকে ফুলফিল করতে পারাটা অসম্ভব আনন্দের একটা বিষয় আর পাশাপাশি মানুষ যখন একটা কাজ করাবেন ভেবে আসেন ডক্টর ক্লাসে এবং সুন্দর একটা স্যাটিসফ্যাকশানের হাসি এসে যায়

কী বলুন তো ব্রণ এক সমস্যায় ভুগছেন ছোটোবেলা থেকেই ভীষণ বিরক্ত করতো যেদিনই দেখতেন কলেজের কোনো একটা সামনে ফ্রেশার্স রয়েছে একটু বেশি ব্রণর প্রকোপ বাড়তো আবার সামনাসামনি যদি কোনো ইনভিটেশন বিয়ের রয়েছে সেই সময় যেন ওরুকিটা বেশি থাকতো কিন্তু কেন এই তৎক্ষণাৎ সময়গুলোতে ব্রণকে বুঝতে পারে নাকি তার ভিতরে কি কোনো সেন্সার লাগানো আছে নাকি থাকবে অবশ্যই সেই নিয়ে আলোচনা এই যে ব্রণর সমস্যা সত্যি কথা বলতে ম্যাম দেখুন আমাদের কিছু কিছু সময় পুজোর সময় যেমনটা আমি বলছিলাম এই সময় মানুষের প্রত্যেকে ফ্লল স্কিন স্কিনের প্রতি নজরদারিটাও বেশ বেড়ে যায় কিন্তু সারাটা বছর স্কিনের যত্ন নেই ব্রণর সমস্যা মূলত জানবো যে কেন হয় সবার তো হয় না কিছু কিছু ব্যক্তিত্ব ভেদে হয় কেন হয় একনে আমাদের হচ্ছে দেখুন আমাদের বডির মধ্যে ইনফ্লামেটরি কন্ডিশন একটা ওটার মধ্যে কী হচ্ছে আমাদের হরমোনসটা যখন ডিসব্যালেন্স হচ্ছে আমাদের হরমোনসটা ফ্লাকচুয়েট করছে তখনও ওটা একটা রি কজ হতে পারে আমাদের একনের জন্য অ্যান্ড একনে বেসিক্যালি আমাদের যে অয়েল গ্ল্যান্সগুলো আছে অয়েল সিক্রেট করছে ওখানে এক্সেসিভ সিক্রেশন হয়ে আছে তারপর ওখানে ডেড স্কিন সেলস জমে আছে ওই জায়গার মধ্যে গ্রো করছে ব্যাকটেরিয়া তার ফলে কী হচ্ছে ইন টোটাল রেজাল্টিং ইন্টু আমাদের যে পাস ফর্মে যে আমরা একনেগুলো দেখতে পাই ওটা অ্যাজ এ রেজাল্ট অফ অল দিস এই একনেটা আমরা মানে বাইরে থেকে বুঝতে পারছি তার আগের কন্ডিশন যেমন ধরুন আমরা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওইগুলোকে আমরা মানে আনদেখা করে দিয়ে এটা ঠিক আছে ঠিক হয়ে যাবে বাট এই ফার্দার হোয়াইট হেডস ব্ল্যাক হেডস পিম্পল একটার পর একটাই হতে থাকে এইগুলো মানে স্কিনের একটা যদি নিজস্ব ব্যালেন্সটা সঠিকভাবে মেনটেন না থাকে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয় আরেকটা হয় আমি যেটা বললাম এজ মানে সেভেন্টিন এইটিন ইয়ার্স নাইনটিন ইয়ার্স ওল্ড এই ধরনের মেয়েদের ক্ষেত্রে বেশি এই ব্রণর একটা সমস্যা দেখা যায় কিছু হরমোনাল চেঞ্জেস থাকছে সেই সময়টাতেই আর সাথে সাথে কিন্তু আমি দেখেছি অনেক ছেলেদেরও রয়েছে একমিন সমস্যায় তারা ভোগেন মানে শুধু উদাহরণ দিতে গেলে একটা ফেমিলের ফেসে উদাহরণ দেবো এমনটা কিন্তু হয় না সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও দেখা গেছে অ্যাকনির সমস্যা বড় বড় গর্ত হয়ে গেছে আর যেটা সবার আগে আমরা ভুল করে থাকছি যে অ্যাকনিটাকে বের করে দেওয়ার ওই যে পেপ বলছেন আপনি পাসফর্মটা রিলিজ করে দেওয়ার জন্য অনেক সময় অনেক সেপ্টিক বা কিছু একটা সফটনেস কিছু দিয়ে কিন্তু আমরা সেটাকে আঘাত করছি প্রেস করছি যাতে তার ভিতর থেকে পাসরুমটা বেরিয়ে আসে এর ফলে কিন্তু এ অ্যাকনিটা কমছে না উল্টে যেখান যেই পোশান থেকে স্কিনের পার্টিকুলার পাসটা বেরিয়েছিল সেটা আরেকটা অংশে লাগার সাথে সাথে কিছুদিন বাদে দেখা যাচ্ছে সেই অংশ থেকে কিন্তু আবারও পিম্পলস একটা সমস্যার ভিতরে আসছে অ্যাকচুয়ালি এখন আমাদের যে টিন এজগুলো আছে হয় এটা গার্ল অর এ বয় সবার সিমিলার কেস কারণ এটা হচ্ছে আমাদের হরমোনসের জন্য হরমোনস অবভিয়াসলি পিউবার্টি স্টেজ হিট করতে করতে টিন আমরা বেশি দেখতে পাই কারণ যখন পিউবার্টি আমাদের হিট করছে তখন আমাদের হরমোনসগুলো খুব বেশিভাবে ফ্লাকচুয়েট করছে মেদের ক্ষেত্রে আমি বলবো ডিউরিং দ্য পিরিয়ডস দেন ডিউরিং প্রেগনেন্সি এই টাইমগুলোকে আমরা অবজার্ভ করতে পারি যে খুব পিম্পলস হচ্ছে এগুলো আমাদের হরমোনসের জন্য আসছে তারপর হলো আমরা পিন দিয়ে যখন আমরা কোনো শার্প জিনিস দিয়ে ওই জিনিসগুলোকে হার্ট করছি আমরা ওইগুলোকে পপ করছি তখন কি হচ্ছে পাস যে জিনিসটা আছে ওইটার মধ্যে ব্যাকটেরিয়া অলরেডি আছে আমরা ওই জিনিসগুলোকে ক্লিয়ার আউট না করে আমরা এই জিনিসটা পপ করে দিলাম সেই ব্যাকটেরিয়া তো আমাদের স্কিনের মধ্যে রয়েই গেল তার ফলে কি হচ্ছে ওই ব্যাকটেরিয়াটা আবার স্কিন পোর্সের মধ্যে গিয়ে ডেভেলপ করছে করে আমার আবার নিউ অ্যাকনে আমাকে দিচ্ছে মানে এটা দেখা যাচ্ছে যে কমছে তো নাই বরং একটা থেকে আরেকটা একটা থেকে হয়ে যাচ্ছে ভীষণটা এটা এটা কিন্তু বাড়ছে তো এই যে দীর্ঘদিন যাবত এর পিছনে তো অনেক সময় নষ্ট করলেন এখন কি ভাবছেন আপনারা ডক্টর প্লাসের অনুষ্ঠান দেখছেন আর ভাবছেন একটা সমস্যাটা যদি সম্পূর্ণভাবে দূরীভূত করা যেত তাহলে কি ভালো হতো বলুন তো হ্যাঁ সেই নিয়ে আজকের আলোচনা আশা করছি খুব খুশি হলেন কথা শুনে কারণ দেখো এর প্রতি না মানুষ নাজেহাল হয়ে যায় তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে ডক্টর প্লাস তো ট্রিটমেন্টের একটা বিরাট জায়গা এবং অত্যাধুনিক বিভিন্ন ধরনের প্রযুক্তিকে মাথায় রেখে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে যেগুলো স্কিনকে কখনও হর্ম নয় স্কিনকে কোনো হার্ট এফেক্ট না একটা ভালো স্কিন পেতে গেলে তার তো অনেক কিছু দেখার থাকে সেখানে একটা ফার্স্টে টেস্ট করানোর ব্যাপার থাকে সেই স্কিনের জন্য কত দিন টাইম লাগবে অ্যাকনেগুলো তো নিশ্চয়ই আজকে আমি একটা ফার্স্ট সিটিং নিলাম কি সেকেন্ড সিটিং নিলাম অ্যাকটা উধাও হয়ে যাচ্ছে এই প্রসেসিংয়ে বিশ্বাসেই নাকি মানুষ চান লং টার্ম ডেফিনেটলি মানুষ চান লং টার্ম তো লং টার্ম যদি আমি চাই আমার অ্যাকনে আর যাতে কখনও ফিরে না আসে ট্রিটমেন্টের বিষয়ে আপনি কি বলবেন ম্যাম মানে কি সাজেশান দেবেন দেখুন একদম ফার্স্টলি আমি বলবো মানে ট্রিটমেন্টে যাওয়ার আগে ধরুন আমাদের যে প্রসিডিওরসগুলো আছে সেইগুলো যাওয়ার আগে আমরা ডক্টরস প্লাসে আগে আমরা ট্রাই করি লোকালি যদি আমরা পেশেন্টকে ঠিক করতে পারি যদি লোকালি উইথ ইউজ অফ ময়শ্চারাইজার ফেস ওয়াশ সানস্ক্রিন এই জিনিসগুলো দিয়ে যদি আমাদের ঠিক হয়ে যাচ্ছে একনে তাহলে আমরা কেন প্রসিডিওরসগুলো করতে যাব বাট এই জিনিসগুলো দিয়ে যদি আমাদের ঠিক না হয় দেন উই হ্যাভ টু জাম্প ইন টু দ্য প্রসিডিওরস তার যেমন আমাদের পিলিং হয় কেমিক্যাল পিলিং লেজার ট্রিটমেন্ট দেন মাইক্রো আর আরএফ এরকম অনেকগুলো প্রসিডিওরস আছে ডিপেন্ডিং একনিক মানে একনের কোন কন্ডিশনটা আপনার আছে কী লেভেলের আছে দেন ওটার থেকে কি আপনার স্কার হয়ে গেছে কি হয়নি মানে সব কিছু মিলিয়ে ওভারঅল আপনাকে আপনি আসলেন আপনাকে ট্রিটমেন্ট নিতেই হবে এটার কোনো মানে নয় আমরা বেসিক টপিক্যাল দিয়ে স্টার্ট করি তারপত্রিক এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো ম্যাম বললেন যে অনেকেই অত ভাবেন ডক্টর ক্লাস মানেই একটা হিউজ অ্যামাউন্ট বোধ হয় একটা ট্রিটমেন্ট নিতে গেলে আমি পেরে উঠবো না এরকম অনেক ভুল ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসুন ধোঁয়াশাগুলো যাতে ক্লিয়ার আউট হয় সেই জন্যই কিন্তু অনুষ্ঠান করা আপনাদের সঙ্গে যাতে এর মাধ্যম হয়ে আপনারা অবশ্যই স্ট্রিপসে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কোথায় কোথায় ডক্টর প্লাসের চেম্বার হয় সেগুলো জানতে পারেন এবং পাশাপাশি কী ধরনের ট্রিটমেন্ট হয় কিংবা ট্রিটমেন্টের শুরুতেই আপনাকে একটা কস্টলি কিছু বলে দেওয়া হলো যেটা আপনার সাধ্যের বাইরে সেখানে তো ডেফিনেটলি আপনি একটু মন খারাপ নিয়েই যাবেন যে হাসির কথা বলেছিলাম সেটা তো থাকবে না তো যেখানে আপনি শুরুটা বলছিলেন যে ফেসওয়াশ বা আগে আগে কিন্তু একটা ক্লিনিক্যাল ভাবে চেষ্টা করা হয় যাতে এই সমস্যা থেকে মুক্তি হয় এখানে না আমি একটা জিজ্ঞেস করবো ম্যাম যে অনেকেই রয়েছেন বিভিন্ন বাইরের প্রোডাক্ট মার্কেট চলতি অনেক প্রোডাক্ট জেল বেসড বেসিক্যালি কি হয় একনে বা পিম্পলের সমস্যা মানেই আমরা জানি যে একটা অয়েলি স্কিনের কন্ডিশন আবার দেখা যায় তার কম্বাইন্ড স্কিন কখনও ড্রাই কখনও অয়েলি তাদের স্কিনেও কিন্তু অ্যাকের প্রবলেম দেখা যায় কিন্তু স্পেশালি অয়েলি স্কিনের ক্ষেত্রে এই একটা অসুবিধা অ্যাকনের সমস্যাটা বেশি দেখা যায় তো সেক্ষেত্রে অনেকেই জেল বেস্ট করবো না সানস্ক্রিন ইউজ করব কি করব না আমি যাই মাখি মুখে কালো হয়ে যায় আমার একটা ছোট ছোটো দাগ ছোপ এসে যাচ্ছে সেটা অ্যাকনিটা দীর্ঘকাল থাকার পরবর্তী সময় অ্যাকনে চলে গেছে পিম্পলসটা নেই কিন্তু দাগটা রেখে গেছে তার ছোঁয়াটা রেখে গেছে তো এই ছোঁয়া থেকে পুরোপুরি সরবো দাগ মুক্ত হবে সুন্দর স্কিন পেতে দেখুন এইটার মধ্যে অনেকগুলো জিনিস চলে এসছে ফার্স্ট হলো সানস্ক্রিন আপনি যে মাঠটা বললেন ওই মাঠটা আমরা যখন সানলাইট এক্সপোজ করি আমরা যখন সানলাইটে এক্সপোজার হয় আমাদের ওইগুলো কি হয় আরও ডার্ক হয়ে যায় তখন যেটা ধরুন আপনার পিম্পল কমে গেছে কিন্তু হালকা একটা ব্রাউনিশ স্পট আপনার রয়ে যাবে রয়ে গেছে ওটা ওটাকে যখন আপনি রিমুভ করবেন ওটার জন্য আপনি ট্রিটমেন্ট তো নিচ্ছেন ঠিকই বাট আপনি সানস্ক্রিন ইউজ করছেন না তার ফলে কী হবে আপনি রেজাল্ট যেটা আছে ওটা পাবেন না আপনার প্রপার যেমন ফেসওয়াশ সিরাম ময়শ্চারাইজার এগুলো ইম্পর্ট্যান্ট আছে ঠিক সেরকমই আপনাদের সানস্ক্রিনটাও একদম ইউজ করতেই হবে সে আপনি ঘরে থাকুন কিংবা ঘরের বাইরে এগুলো সবটাই তো মেডিকেল মানে ডার্মোটোলজিক্যাল টেস্টেড সবটাই যেটা দেওয়া হয় আমরা ডক্টর প্লাস থেকে যা দেওয়া হয় সবগুলো টেস্টেড একদম আবারও আপনাদেরকে এটা শোনানোর জন্যে আমি কথাটা বললাম এগুলো কিন্তু ওই নিজেরা কিছু একটা ট্রাই করে দেখি ভালো হলে তো খুব ভালো আর যদি ভালো না হয় তাহলে একবার করে দেখা যেতে পারে এই কন্ডিশানে অবধি আমরা যাবো না কারণ করে দেখা যেতে পারে বা করে দেখতে গেলে কি হয় অনেক সময় দেখা যায় যে সেক্ষেত্রে আমার স্কিনের যে টেক্সচারটা ছিল স্কিনের যে ফ্ললেস ভাবটা ছিল নরম কোমল একটা ত্বক সেটা কিন্তু ক্রমাগত দেখাচ্ছে যে তার কোমলীয়তা হারাচ্ছে এটা কিন্তু দেখা যায় অনেক স্কিনের ক্ষেত্রে তার টান ছিল না তার এত ড্রাইনেস ছিল না অথচ বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডে বাই ডে ইউজ করার ফলে দেখা যাচ্ছে সে কিন্তু তার স্কিনের উজ্জ্বলতাটা হারিয়ে ফেলেছে ন্যাচারালি হারিয়ে ফেলেছে এটার মধ্যে আমি একটা কথা বলতে চাই আমরা যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি এই মলিকিউলটা বলেছে এই সিরামটা ইউজ করতে এটা খুব ভালো আমার স্কিনের জন্য আমি ইউজ করলাম বাট আমি জানি না ওটার মধ্যে মলিকিউলগুলো কী কী আছে ইনগ্রেডিয়েন্টগুলো কোথা থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছে কতটুকু পার্সেন্টেজ আছে এটা কি আদেও আমার স্কিনের জন্য সেফ এটা কি সবাই সব স্কিন টাইপের জন্য সেফ আমরা কিছুই জানি না বাট আমরা দেখে কিনে নিলাম তারপর ইউজ করলে করে আমরা এটা ভালো এফেক্ট থেকে পাওয়ার থেকে ইনস্টেড অফ দ্যাট আমরা একটা খারাপ রেজাল্ট পাচ্ছি যেটা হচ্ছে আমরা জানি না আমরা কি ইউজ করছি আর তার পাশাপাশি কিন্তু আমি বলবো প্রত্যেকটি মানুষ আগে একবার একটু ক্লিনিক্যাল টেস্টগুলো করিয়ে নিন অনেক সময় স্কিনের অনেক প্রবলেম দেখবেন যেটা ডক্টর প্লাস কিন্তু বিশেষ করে বলে যে সুস্থ সুন্দর জীবন অর্থাৎ সুস্থ এটাকে যদি আমরা রিমার্ক করি বা গোল করে একটা রেড আউটলাইন করে দিই সেক্ষেত্রে দেখুন সুস্থতার কথা আগে বলছে অর্থাৎ বিভিন্ন আপনার ইন্টারনাল প্রবলেম থাকতে কিন্তু সেক্ষেত্রেও ডক্টররা অ্যাডভাইস করে থাকেন বা আপনারা বলে থাকেন বা যে সেখানেও কিন্তু অনেক ধরনের সমস্যা যেতে চায় না যেটা অ্যাকনের সমস্যায় হচ্ছে প্রধান কারণ একটা দেখুন আমাদের রিসেন্ট ডেজে আমরা খুব দেখতে পাচ্ছি পিসিওডি ওটার মধ্যে আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে আমরা আমরা খুব বেশি ফেস করছি ওটা নিয়ে প্রবলেম কি হচ্ছে ওই টাইমে আমাদের হরমোন ডিসব্যালেন্স হচ্ছে আমার হচ্ছে পিসিওডি রিজান্সের জন্য বাট আমি জানলামই না বাট আমি না জেনে শুনে আমি শুধু প্রোডাক্টস ইউজ করলাম তাতে আমার এন্ড রেজাল্ট ইজ জেরো আমি কোনো ভালো এফেক্ট প্রোডাক্ট পাবোই না কোনো প্রোডাক্টের এবং বাইরে থেকে সবকিছু ইউজ করলে যদি সত্যি সমাধান হয়ে যেত তাহলে বোধহয় আমাদের নিত্যদিনের খাওয়া দাওয়াটাও দরকার ছিল না পানীয়টা মানে জলটাও পান করার প্রয়োজন ছিল না কোনো কিছুই আর এক্সটার্নাল করতে হতো সবটাই এক্সটার্নাল হতো ইন্টারনাল কিছু দেওয়ার দরকারই পড়তো না তো সেটা তো পসিবল নয় আমাদের সিস্টেমটাই এরকম সুতরাং আপনারা যারা ভাবছেন যে অ্যাকনে নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত অ্যাকনে নিয়ে ভাবাচ্ছে আপনাকে প্রতিনিয়ত এবং একটা জিনিস আমি ম্যাম লক্ষ্য লক্ষ্য করেছি এই অ্যাকনে প্রবলেম আছে না তারা ভাবতে 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 তো মানসিকভাবে না তারা একটা ডিপ্রেশনে চলে যায় মানে কোথা থেকে কি হয়ে যাওয়া এই যে ডিপ্রেশন কাটিয়ে উঠে আরও একটা সুন্দর তিনি একটা স্কিম পাবেন এই লোকটা তো প্রত্যেকের প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি ওয়ান সেক্ষেত্রে আগে হলে বলতাম যে মহিলাদের ক্ষেত্রে এখন শুধু মহিলাদের ক্ষেত্রে না এখন পুরুষদের ক্ষেত্রেও আমি বলবো কারণ এখন কিন্তু আপনি যেখানেই যাবেন দেখুন আপনি একটা ভালো জব করবেন জব প্রোফাইল সেখানেও কিন্তু আপনার পার্সোনালিটি লুকিং এই সবগুলো ম্যাটার করে একটা ইন্টারভিউ দিতে যাবেন সেখানেও এটা আপনার ম্যাটার করে সুতরাং এখন আমরা অনেক বেশি কনসিয়াস আগেকার সময় এতটা ছিল না তো একনি হয়েছে তো কী হয়েছে কিন্তু এখানে গুণ এবং দর্শন দুটোই ভীষণভাবে দরকার সুতরাং এক্ষেত্রে আমি তো এবার তো অবশ্যই ম্যামকে রিকোয়েস্ট করব ম্যাম এবার আপনি আমাদের স্কিন টাইপ ওয়াইজ যদি একটু অ্যাডভাইস করেন কি ধরনের কি প্রোডাক্ট ইউজ করা যেতে পারে স্কিন টাইপ ওয়াইজ এবং তারপর তো অবশ্যই ট্রিটমেন্টের বিষয়ে আমরা আসবো দেখুন বেস আমি কোনো পেশেন্টকে লাইক এভাবে আমি কোনোদিন কোনো পেশেন্টকে সাজেস্ট করব না বাট ইন জেনারেল আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যেমন সেলিসাইলিক অ্যাসিড এটা হলো অয়েল লাভিং মলিকিউল আপনার যদি অয়েলি স্কিন হয় দেন এটা আপনি ইউজ করতে পারেন দেন গ্লাইকোলিক অ্যাসিড এইগুলো মলিকিউলসগুলো আমি আপনাকে সাজেস্ট করতে পারি বাট তারপরও এটা নয় যে আমার অয়েলি স্কিন আছে আমি এই মলিকিউলটা ইউজ করতে পারবো না ওটা আপনার স্কিন কন্ডিশনের ওপর আপনাকে আপনার ডক্টর বলে দিতে পারবে আপনি কি এটা ইউজ করতে পারবেন কি পারবেন না ইন জেনারেল আমি একটা কিছু বলে দিলাম তারপর ধরুন আপনার ওই জিনিসটা কাজ করলো না ওই টাইমে আপনি ভাববেন আমি ভাবি ভুল প্রোডাক্ট ইউজ করেছি বা এরকম কিছু তার জন্য আমি ইন জেনারেল কিছুই বলবো না আপনি আপনার ডক্টরের সাথে আগে কনসাল্ট করুন ওই ডক্টর বুঝে আপনাকে দেবে যে আপনি কোনটা ইউজ করতে পারবেন কত পার্সেন্টেজে ইউজ করতে পারবেন কারণ পার্সেন্টেজটা ইন জেনারেল বললে মানে হয়তো বা সবার এত ইফেক্টিভ ইফেক্টিভনেস হবে না সবার জন্য। ইফেক্টিভ রেজাল্ট হবে না আবার দেখা যায় যে অনেক সময় কিছুই না স্কিনটা ভালোর দিকেই এগোচ্ছে বাট ওই যে আমি যেহেতু দেখাইনি সার্বিক আলোচনার সাথে শুনে ইউজ করছি সেক্ষেত্রে মনে না ডক্টর তো আমাকে ওটা অ্যাডভাইস করলেন আমার তো কাজ হলো না মানে দোষটা গিয়ে পড়লো ডক্টর আর এটা মিসলিডিং হয়ে যায় একদম কিন্তু ডক্টর প্লাসে এলে আপনারা কি সুবিধা পাবেন প্রবলেম নিয়ে এলে কী করে সারিয়ে তুলতে পারেন ডক্টর প্লাসে সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা থাকবে কারণ এটাই আমাদের মূল মোটো বা মিথ যাই বলুন না কেন তো আসবো ম্যাম সেই জায়গাতেই দেখুন ডক্টর প্লাসে তো আমরা একদম ফার্স্ট সেটাই বললাম পেশেন্ট আসলে আমাদের পেশেন্টের মেইনলি হিস্ট্রি টেকিংটা নেওয়া হয় আপনার একনে হচ্ছে কি করে হচ্ছে প্রেজেন্টলি আমরা কি করছি আমরা ফেসওয়াশ করছি আমাকে পেশেন্ট এসে বলবে ম্যাম আমি তো ফেস ওয়াশ ইউজ করছি কিন্তু তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করছি না সানস্ক্রিন ইউজ করছি না ফেসওয়াশ কবার ইউজ করছেন এই তো দিনে একবার ইউজ করছি যাতে আমার আমি তো প্রপার প্রসিডিওরটা আমি ফলোই করছি না তাতে আমার স্কিনের রেজাল্টটা আমি পাবো কি করে আমার সেই সূত্রে বলতে হয় যে ফেসওয়াশটা অ্যাটলিস্ট দিনে দুবার ইউজ করতেই হবে সবাইকে তারপর ধরুন সিরাম হলো ময়শ্চারাইজার হলো অ্যান্ড সানস্ক্রিন ইজ মাস্ট বাট যদি আপনি খুব ওয়ার্কআউট করছেন রানিং করছেন আপনি বাইরে রোদে ঘুরছেন খুব সোয়েটিং হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে তিনবারও ফেসওয়াশ করতে হবে আপনি এক্সপোজার সান এক্সপোজার থেকে ঘরে আসলেন খুব সোয়েটিং হয়ে গেছে ফেসওয়াশটা করলেন আপনি প্রপার সিরাম ময়শ্চারাইজেশন করলেন দেন ইউ আর গুড টু গো একদম সুতরাং এই যে প্রত্যেকটি মানুষ মানে আমি যেটা ইউজ করছি সেটা আপনি যে ব্যবহার করলে সবসময় ফলপ্রদ রেজাল্ট পাবেন বা উপকারী একটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নাও হতে পারে সেটা কিন্তু ম্যাম বারবার বলতে চাইছে যে একটা সার্বিক আলোচনা করলে করা হয়ে থাকে কিন্তু তাতে খুব একটা রেজাল্ট কিন্তু এফেক্টিভ আমরা পাবো না সুতরাং এই জায়গা থেকে মাথায় রাখতে হবে আপনাকে যে আপনি কি ইউজ করবেন আর কি ইউজ করবেন না এবং কোনটার পর কোনটা ইউজ করবেন মানে প্রত্যেকটার কিন্তু একটা প্রসেস থাকে মানে এই যে আপনি একটু আগে ম্যাম বলছিলেন যে ফেস ক্লিনটা করার পর খুব ভালোভাবে ক্লিন পর একটা কিন্তু টোনিং দরকার স্টোনার বাট বাস মশ্চারাইজার অনেকেরই একটা ধারণা আছে অয়েলি স্কিনে বোধ হয় মশ্চারাইজার ইউজ করা যায় না দেখুন সমস্যায় বোধহয় হয় ইউজ করা যায় না এটা কমপ্লিটলি ভুল মশ্চারাইজ কী করছে মশ্চারাইজার আমাদের স্কিনে একটা ব্যারিয়ার ক্রিয়েট করছে বলতে পারেন আপনার বাড়ির দেওয়ালগুলো বাইরে থেকে যে কোনো জিনিস বলুন আমার আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি ওর ঘরেই থাকছি ডাস্ট পার্টিকলসগুলো যে আছে পলিউটেন্সগুলো যেগুলো আছে সেগুলো আমাদের স্কিনকে মানে শুধু ডাইরেক্ট পেনিট্রেট না করতে পারে তার জন্য আমরা একটা ব্যারিয়ার ক্রিয়েট করছি আর ওই ব্যারিয়ারটা ক্রিয়েট করছে আমাদের ময়শ্চারাইজার সো ময়শ্চারাইজার তো অবভিয়াসলি সবার জন্যই দরকার হয় এটা অয়েলি স্কিন হোক হোয়ার ড্রাই স্কিন হোক ওটা সবার জন্যেই আচ্ছা ডক্টর প্লাসের যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের কথা আমরা বারবার বলে থাকি সেটা একনের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট হয় একনের ক্ষেত্রে ধরুন লেজার ট্রিটমেন্ট আমরা করলাম মাইক্রো নিডলিং করলাম আর এফ দেন লেজার্স এই কেমিক্যাল পিলিং এই সমস্ত কিছু আমরা করে থাকি কিন্তু সেগুলো কি মানে সবাই করতে পারেন নাকি সেটা আবারও আপনি বলবেন যে আগে টেস্ট আগে দেখে নেওয়া হ্যাঁ অবভিয়াসলি আগে দেখে নেওয়া পেশেন্টকে যদি আমার টপিক্যাল যে আমার প্রোডাক্টগুলো আছে সেইগুলো দিয়ে যদি আমার কিউর হচ্ছে তাহলে আমি কেন কোনো ট্রিটমেন্টের জন্য যাবো আমি নিশ্চয়ই যাবো না আমার সেইগুলো কিন্তু আমি যদি প্রোডাক্ট ইউজ করে নিয়েছি আমার এগুলো থেকে কাজ করছে না বা আমার খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই আমার আর আমি পারছি না আমি এত টপিকের জন্য ওয়েট করতে পারবো না আমি ট্রিটমেন্ট নিয়ে নেবো সেই জন্য পার্সেন্ট টু পার্সেন্ট সমস্ত কিছু ভ্যারি করছে সেটা কি একসঙ্গে চলতে পারে মানে আপনি বলছেন যেটা মানে ক্লিনিক্যাল টেস্টেড প্রোডাক্টের সাথে আবার সাথে আপনি ট্রিটমেন্টটাও প্রোভাইড করলেন তো দুটো কি একই সঙ্গে কম্বিনেশন করে নিতে পারেন একজন পেশেন্ট একদম কম্বিনেশন করেই আমরা দিয়ে ইভেন ট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্টও আপনার সেম ফেস ওয়াশ মশ্চারাইজেশন সানস্ক্রিন এগুলো আপনাকে কন্টিনিউ করতেই হবে উইথ ট্রিটমেন্ট অর উইদাউট ট্রিটমেন্ট কারণ ট্রিটমেন্টের পরও আপনাকে এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে সেই জিনিসগুলোর জন্য আপনাকে এইগুলো সবাইকে আপনার যেমন বেসিক নিডসের মধ্যে আমরা বলবো আমাদের খাওয়া দাওয়া এভরিথিং ওইগুলোর মধ্যে এগুলোকে ইনক্লুড করতেই হবে স্পেশালি আমাদের এই সব সিনারিওর জন্য আমরা এত পলিউশন আছে আমাদের আশেপাশে স্মোকিং করতে হচ্ছে আমরা চেইন স্মোকার না বাট আমরা কি হচ্ছে আমাদের সামনে কেউ স্মোক করছে ওটা থেকে আমাদের হচ্ছে স্মোকার আমরা হয়ে আছি অনেক বেশি সেটা ক্ষতিকারক এবং এটা এটা বলেই যে আপনি নিজে স্মোক করছেন না কিন্তু কেউ স্মোক করছে আপনি তার পাশে আছেন প্যাসিভ স্মোকিংটা অসম্ভব বাজে জিনিস এখন দেখুন বাজে জিনিসের ভিতরেই থাকতে হবে কারণ যা চলছে সব কিছুর সাথেই থাকবেন কিন্তু বারবারই বলা হয় যে প্লিজ স্মোকিংটা না করলেই কি নয় বা সবসময় অ্যালকোহলটা কি না নিলেই নয় এগুলোকে যতটা বেশি মেনটেন করা যায় তত হেলদি স্কিন আপনি পাবেন অবশ্যই আর পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে বয়স একটা ডেফিনেটলি ম্যাটার করে যে জায়গায় আমি একটা শুরু করেছিলাম যে অ্যাটলিস্ট এইটিন নাইনটিন ইয়ার্সে এই একটির সমস্যাটা কিন্তু বাড়ে অনেক বেশি কিন্তু এমনটা না যে বয়স সন্ধিককালে এই সমস্যা থাকবে না থাকে অনেকেরই রয়েছে একটি সমস্যাটা ছোটোবেলা থেকে আস্তে আস্তে কিন্তু সে হয়তো দেখা যাচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডটাও পেরিয়ে গেছে তারপরেও কিন্তু আর একটি সমস্যাটা থেকে গেছে যে সেটা যে কোনো কারণেই হোক তিনি এখন চাইছেন এত বছর তো আমি ব্যাপারটাকে সাথে ইউজ টু আমি এখন আর আমি এটা থেকে সুতরাং এজ বাউন্ডারিজটা একটা মানুষের প্রশ্ন থাকে যে এই ট্রিটমেন্টগুলো নেওয়ার ক্ষেত্রে যে কোনো এইজ বাউন্ডারিজ আছে কি না বা কত বছর বয়সে থেকে নেওয়া যায় ট্রিটমেন্ট এগুলো তো একটা খুব কমন কোয়েশ্চেন্স দেখুন এজ বাউন্ডারি সেরকম কিছুই নেই আমরা সবাই ইউজ করতে পারি বাট ইন জেনারেল আমরা আফটার আর আফটার টোয়েন্টিজ আমি সবাই নিতে পারি এটার মধ্যে ট্রিটমেন্টগুলো এগুলোর সেফ ট্রিটমেন্ট সেরকম কিছু না যে আপনার কোনো একটা হার্ম করবে সেরকম কিছুই নেই ট্রিটমেন্টগুলোর মধ্যে সুতরাং আপনারা অবশ্যই নিতে পারেন কিন্তু হ্যাঁ সবটাই একটা টেস্টের মারফত বা ডক্টরকে দেখিয়ে তার সাজেশন ওয়াইজ তার অ্যাডভাইস ওয়াইজ আপনাকে চলতে হবে দেখুন ডক্টর প্লাসের অনুষ্ঠান সুস্থ ও সুন্দর জীবন এই কথাই বলে থাকে আর সুস্থ ও সুন্দর জীবন একসাথে উপভোগ করতে গেলে উপলব্ধি করতে গেলে যেটা করণীয় প্রথম সেটা হচ্ছে আসতে হবে আপনাকে ডক্টর প্লাসে যারা একটু দূরের বন্ধু বাইরের বন্ধু বিভিন্ন জায়গায় কিন্তু চেম্বার রয়েছে সেখানে শিলিগুড়ি বর্ধমান মালদা খড়গপুর বোলপুর বহরমপুর কৃষ্ণনগর আসানসোল দুর্গাপুর আগরতলা গৌহাটি সমস্ত জায়গাতে চেম্বার রয়েছে তবে কবে কোথায় চেম্বার পাবেন সেটা অবশ্যই আপনি স্ক্রিন থেকে জানতে পারছেন আর যেটা পারবেন সেটি হচ্ছে হেল্পলাইন নাম্বার হেল্পলাইন নাম্বার থেকে কিন্তু অবশ্যই আপনারা কোথায় কবে চেম্বারস রয়েছে সেখানে একটা কনসালটেন্সি নিতেই পারেন এবং পরবর্তী সময় যেভাবে ডক্টর অ্যাডভাইস করছেন তাদের মতন করে কিন্তু আপনারা নিজেদেরকে কেয়ারটুকু করতে পারেন আমি শুরুটা করেছিলাম যত্ন এতটুকু যত্নে খুব সামান্য যত্ন প্রয়োজন হয় আমাদের স্কিনের সুতরাং ওই সামান্যটুকু যত্ন যদি আমরা আমাদের স্কিনের করতে পারি বা দৈহিক যে প্রত্যেক দিনের যে চাহিদাটা এই চাহিদাটা হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য পুষ্টিক পুষ্টি নিউট্রিশন বা প্রত্যেক দিনের একটা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন হ্যাঁ তার ভিতরে কিছুটা ক্যালোরিজ থাকবে ফ্যাট থাকবে কারণ কোনো কিছু ছেড়েই নয় প্রত্যেকটা নিয়ে এই যে অনেক সময় হয় একটির প্রবলেম মানে আমি এই জায়গাটা কেন এলাম একটির প্রবলেম মানে তেল খাওয়া বন্ধ ঘি বাটার কোনো কিছু অয়েলি ফুড খাওয়া যাবে না কিন্তু সে তিনি খাচ্ছেন না নিজে থেকেই একটা ক্রাশ টাইটিং করছে পরবর্তী ম্যাম দেখা যাচ্ছে যে অনেক অনেক কিছু ডেফিসিট হয়ে গেছে আমাদের শরীরটা এমন যে শরীরে সব কিছুর চাহিদা আছে দেখুন এটার মধ্যে হলো আমি সব কিছু ছেড়ে দিতে পারবো না এটা কমপ্লিটলি মানে কারোর জন্যই পসিবল নয় হ্যাঁ ডায়েট থেকে আমাদের কিছু জিনিস ক্লিনিক্যালি প্রুভেন আছে যে কিছু জিনিস এই জিনিসগুলো খেলে আমার এক নেতা কী করছে ওটা ট্রিগার করে যাচ্ছে যেমন হাই সুগারি ডায়েট হয়ে গেল এই সমস্ত জিনিসগুলো ট্রিগার করে দিচ্ছে তারপর কাউ মিল্কস হয়ে গেল কাউ মিল্ক বলছি কাউ মিল্ক প্রোডাক্ট নয় কারণ পনির চিজ বাটার ঘি এই সমস্ত জিনিস খেলে একনে ট্রিগার করছে এটার এখন পর্যন্ত কোনো প্রুফ নেই তারপর আমাদের বডির জন্য এই সবগুলো নিউট্রিয়েন্টসই দরকার তার জন্য আমরা প্রপার অ্যামাউন্টে প্রপার জিনিস খেতে হবে বাট কোনো কোনো জিনিস আছে যেমন এই ম্যাঙ্গো সিজন চলছে আমাদের অনেকে হতে পারে যে আমার ম্যাঙ্গো খেলে আমার একনেটা ট্রিগার করে যাচ্ছে এটা করছে যেমন অনেকে আমার নার্স খেলে আমার একনে ট্রিগার করছে তো ওই ক্ষেত্রে আপনার যে জিনিসগুলোতে আপনি বুঝতে পারছেন আপনার ট্রিগার করছে সেই জিনিসগুলোকে আপনি কাট আউট করে দিন আর তার জন্য একটা আগে টেস্ট করিয়ে নিন পরীক্ষা তো অবশ্যই দরকার রয়েছে সেটা আপনি যখন ডক্টর প্লেসে এসে ডক্টরকে দেখাবেন তখন তিনি কিন্তু আপনাকে সাজেস্ট করবেন যে কি ট্রিটমেন্ট করলে আপনি আগে জানতে পারছেন যে কি কারণে এই যে ট্রিগারের কথা বলছিলেন অনেক ক্ষেত্রে কিন্তু হয় দেখবেন যেমন অ্যালার্জেটিক রিয়াকশান আমরা বলি অমুক কোনো পার্টিকুলার খাওয়ারে আমার অ্যালার্জি আছে এখন কথাটা ভুলও না আবার পুরোপুরি সঠিকও না কি হয় ওই খাওয়ারটার ভিতর অ্যালার্জি নেই ওই খাবারটা তো আর পাঁচজনও খাচ্ছেন আমার অ্যালার্জেটিক রিয়াকশান হচ্ছে ওই খাবারটা থেকে সেটা হতে পারে ডিম অনেকের আছে বেগুন কিছু কিছু ভেজিটেবলসের ওপর অনেকের আচ্ছা প্রনস অনেকের সমস্যা হয় কিন্তু চিংড়ি মাছ থেকে বা কাঁকড়া ক্র্যাবস খেতে পারেন না তারা বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিস থাকে যেগুলো খেলে তাদের ইভেন শ্বাসকষ্টের একটা প্রবণতাও কিন্তু থাকে স্কিনও ঠিক তেমনই স্কিন কথা বলে তখনই যখন স্কিন তার নিজস্ব নিউট্রিশনটা ফুলফিল করতে পারে আপনার বডি থেকে যখনই সে পারে না তখনই কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এখন এই সময় সময় বিভিন্ন ধরনের জিনিস যখন উকি ওঠে তখন একটু বিরক্তই বোধ করি আমরা আর সেটা যদি দীর্ঘদিনের সাথী হয়ে থাকে তেমনটা একনি একটা সমস্যা কিন্তু মানুষ দীর্ঘদিন ধরে ভোগেন আমি খুব কম শুনেছি যে একটু হয়েছিল দু একদিন মাঝে আবার ঠিক হয়ে গেছে যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যাটা কিন্তু বহু বছরের তো বহু বছরের কোনো একটা সমস্যা একদিনে নিশ্চয়ই হয়নি সুতরাং তারা তো আশা করবেই যে ট্রিটমেন্ট পেলে কতদিনে সুস্থ হব বা ট্রিটমেন্ট নিচ্ছি তাহলে কটা সিটিং আমার দরকার এই যে একটা সিটিং একটা ব্যাপার থাকে এটা নিয়ে যদি ডিটেল একটু আলোচনা করতে পারেন ম্যাম ফার্স্টলি আমি একটা জিনিস সেটার মধ্যে মেনশন করতে চাই অনেকে আছে এসে বলবে যে আমার তো ডায়েটরি হ্যাবিটস ঠিক আছে আমার প্রপার স্লিপ সাইকেল ঠিক আছে আমার সব কিছু আপ টু ডেট আমার সব কিছু ঠিক আছে তারপরও আমার একনে হচ্ছে ওটার জন্য আপনার জেনেটিক ইনভলভ আছে ওটা জেনেটিক কজের জন্য হচ্ছে তো অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা কথা হচ্ছিল আমাদের যে কতটুকু টাইম লাগবে কটা সেটিং লাগবে ওটা টোটালি ডিপেন্ড করছে আপনার একনে কোন স্টেজে আছে আপনার যদি মাইল্ড একনে হয় আপনি ধরুন কোনো একটা প্রপার প্রোডাক্টস ইউজ করলেন আপনার প্রপার তিনটে সেটিং বা চারটে সেটিং সিক্স সেটিং আপনার ঠিক হয়ে যাচ্ছে বাট আপনার মাইল্ড মডারেট যদি হয়ে থাকে ওটা ডিপেন্ড করছে আপনার একনে কন্ডিশনটা কি এবং আরও একটা বিষয় আছে ডিপেন্ডস অন ইউ কারণ সব কিছুর পরেই আপনি আপনি যতটা তৎপর আপনি যতটা যত্নশীল হবেন ততই তাড়াতাড়ি সুস্থ এবং ভালো হয়ে থাকবেন খুব ভালো থাকুন সকলে আর ভালো থাকবেন ম্যাম আপনিও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে